আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বিসমিল্লা টিভির সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আপনি জানবেন জিন্দের দিয়ে বাইতুল নির্মাণের অলৌকিক ঘটনা যেভাবে বাইতুল মুকাদ্দাস বা আল আকসা মসজিদ নির্মাণ করেছিলেন এছাড়াও এই ভিডিও থেকে সুলাইমান আলাইসাল্লাম এর আরও কিছু শিক্ষণীয় বিষয় জানতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই পৃথিবীতে আল্লাহর প্রথম ঘর পবিত্র কাবা এবং দ্বিতীয় ঘর বাইতুল মোকাদ্দাস হযরত আবুজর যর রাদিয়াল্লাহু হতে বর্ণিত হাদিসে এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম মসজিদ কোনটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন মক্কার মসজিদ হারাম আবারও প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ এরপর দ্বিতীয় কোনটি নবীজি বললেন মসজিদে আকসা তৃতীয়বার জানতে চাওয়া হল এই দুইয়ের মধ্যবর্তী সময়কালের পার্থক্য কতটুকু রসুসাল্লাম বলেন চল্লিশ বছরের এই বিষয়টিতে ওলেমাদের মাঝে মতানক্য রয়েছে যে মসজিদে হারাম সর্বপ্রথম কে নির্মাণ করেছেন এক বর্ণনায় আছে হজরত আদম আলাইহাল্লাম আরেক বর্ণনায় আছে হজরত ইব্রাহিম আলাইহাল্লাম এমনইভাবে এর মাঝেও মত স্থানক্য আছে যে মসজিদে আকসা সর্বপ্রথম কে নির্মাণ করেছেন এই সম্পর্কে একটি মত আছে হজরতসাল্লাহমান আলাই হউয়াসাল্লাম করেছেন আরেকটি বর্ণনায় আছে হযরত ইয়াকুব আলাইহি করেছেন তবে শুদ্ধতম মত অনুযায়ী পবিত্র কাবা হজরত ইব্রাহিম আলাই এবং বাইতুল মোকাদ্দাস হজরত ইয়াকুব উয়াসাল্লামের নির্মিত কেননা মসজিদ দুটির মধ্যবর্তী সময়কাল চল্লিশ বছরের ব্যবধান রয়েছে অথচ হজরত ইব্রাহিম আলাইহাল্লাম এবং হজরত সুলাইমান আলাইহাল্লামের মধ্যকার ব্যবধান কয়েক শত বছর ইসলামের প্রথম যুগে প্রিয় নবী সাল্লাহ আলহ্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করতেন মক্কায় ১৩ বছর এবং মদিনায় হিজরতের পর ১৬ অথবা সতেরো মাস প্রিয় নবী সাল্লাহ আলহ্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই নামাজ আদায় করেছেন তাই মসজিদে আকসা বা বাইতুল মোকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা যেমন নাকি মক্কার মসজিদে হারামে নামাজ পড়ার বিষয়ে ফজিলত রয়েছে তেমনি ভাবে মসজিদে আকসায় নামাজ পড়ারও বিশেষ ফজিলত রয়েছে মসজিদে হারামের তুলনায় মসজিদে আকসায় নামাজ পড়লে দুই চতুর্থাংশ সবাব পাওয়া যায় হাদিসে শরীফে এসেছে একজন ব্যক্তির তার নিজ ঘরে আদায় করা নামাজের পুরস্কার ওই এক নামাজের সমান আল আকসা মসজিদে পঞ্চাশ হাজার গুণ এবং মসজিদে হারামে এক লক্ষ গুণ পুরস্কার রয়েছে ইবনে মাজাহ এটা সেই জায়গা যেখানে প্রিয় নবী সাল্লাম নবীদের ইমাম হয়ে নামাজ পড়েছিলেন মেরাজের সফরের প্রথম মঞ্জিল ছিল বাইতুল মোকাদ্দাস কোনো কোনো রেওয়াতে আছে মেরাজে যাওয়ার সময় প্রিয় নবী সাল্লাহ আলহ্লাম নবীদের ইমাম হয়েছিলেন এবং কোনো দেওয়াতে এসেছে মেরাজ থেকে ফেরার পথে রসুল সাল্লাসাল্লাম বাইতুল মোকাদ্দাসে ফজরের নামাজে নবীদের ইমাম হয়েছিলেন বাইতুল মোকাদ্দাসের নির্মাণ সর্বপ্রথম ফেরিস্তাদের মাধ্যমে অথবা আদম আলহ্লামের কোনো সন্তানের মাধ্যমে সম্পন্ন হয় কাবাগৃহ নির্মাণের ৪০ বছর পরে অথপর স্বপ্নদৃষ্ট হয়ে হজরত ইয়াকুব আলহ্লাম এটি পুনর্নির্মাণ করেন তারপর প্রায় হাজার বছর পরে দাউদ আলহ্লাম তার পুনর্নির্মাণ করেন এবং সুলাইমান আলহ্লামের হাতে তা সমাপ্ত হয় কিন্তু মূল নির্মাণ কাজ শেষ হলেও আনুষাঙ্গিক কিছু কাজ তখনও বাকি ছিল এমন সময় হজরত সুলাইমানের এতেকালের সময় ঘনিয়ে এলো এই কাজগুলি অবাধ্যতাপ্রবণ জিনেদের উপরেই ন্যস্ত ছিল তারা হজরত সুলাইমানের ভয়ে কাজ করত তারা তার পরলোকগত হওয়ার সংবাদ জান জানতে পারলে কাজ ফেলে রেখে চলে যেত ফলে নির্মাণ কাজ অসম্পূর্ণ থেকে যেত তখন সুলাইমান সালাম আল্লাহর নির্দেশে ওফাদ বরণের জন্য প্রস্তুত হয়ে তার কাজ নির্মিত মেহরাবে প্রবেশ করলেন যাতে বাইরে থেকে ভেতরের সব কিছুই দেখা যায় তিনি বিধান অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর করে দাঁড়িয়ে গেলেন যাতে রোহ চলে যাওয়ার পরেও লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকেন অথপর সেটি হলো আল্লাহর হুকুমে তার দেহ মোবারক লাঠিতে ভর করে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকল কাছে যায়নি ফলে তারা প্রচন্ড খাটুনি খেটে কাজ সম্পন্ন করে ফেললো এভাবে কাজ সমাপ্ত হলে আল্লাহর হুকুমে কিছু উইপোকা পোকা লাঠিটা খেয়ে ফেলে এবং তিনি মাটিতে পড়ে যান উক্ত কথাগুলো আল্লাহ তালা এভাবে বর্ণনা করেছেন অথপর যখন আমরা সোলাইমানের ওফাত ঘটালাম তখন ঘুম পোকা জিনেদেরকে তার ওফাত সম্পর্কে অবহিত করলো সোলাইমানের অথপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন তখন জিনেরা বুঝতে পারল যে যদি তারা অদৃশ্য বিষয় জানত তাহলে তারা মসজিদ নির্মাণের এই খাটুনিরা জাবের মধ্যে আবদ্ধ থাকতো না সাবা আয়ত্নং চোদ্দ সেলাইমানের ও ফাতের এই ঘটনা আংশিক কোরআনের আলোচ্য আয়াতের এবং আংশিক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহানহু প্রমুখ থেকে বর্ণিত হয়েছে ইবনে কাসিরে আপনাদের মনে একটি প্রশ্ন সব সময় দানা বাঁধে সোলাইমান আলাইহাল্লামের আংটি এবং রাজত্ব হরণের সেই ঘটনা সেরা বাকার একশো দুই নং আয়াতে বলা হয়েছে সোলাইমানের রাজত্বে শৈতানগণ যা আবৃতি করত তারা তার অনুসরণ করত। এখানে অবাধ্যতা প্রবণ ভুল পথগামী জাতিকে বোঝানো হয়েছে এই আয়াতের ব্যাখ্যায় তফসিরে জালা লাইনে বলা হয়েছে সেই তানরা জাদু হতে আবৃতি করত যা সুলাইমানের সিংহাসনের নিচে তারা দাফন করেছিল তার রাজত্ব ছিনিয়ে নেওয়ার প্রাককালে আমরা বলি সুলাইমান আলহাসাল্লাম একজন জলিলুল কাদের নবী ছিলেন তিনি জাদু করছিলেন না বা জাদুর শক্তির বলে তিনি সব কিছুকে অনুগত করেননি তার সিংহাসনের নিচে কোন জাদুও কেউ লুকিয়ে রাখেনি তাছাড়া তার রাজত্ব ছিনিয়ে নেওয়ার মতো কোনো অঘটনও ঘটেনি এবং এমন কোনো খবরও আল্লাহ বা তার রসুল সাল্লাহু আলহ্লাম আমাদেরকে দেননি এগুলো নবীগণের মর্যাদার বরখেলাপ এবং শ্রেফ কিছু কল্প কাহিনী মাত্র অতএব এই আয়াত সমূহের প্রকাশ্য অর্থ এই যে সালাইমান আলহ্লামের অতুলনীয় সাম্রাজ্যে ঈর্ষান্বিত শয়তানরা সর্বত্র রটিয়ে দেয়ছে জিন ইনসান এবং পশুপক্ষী সবার উপরে সুলাইমানের একাধিপত্যের মূল কারণ হলো তার কিছু পঠিত কালেমা যার কিছু কিছু আমরা জানি এরা এগুলো শিখবে এবং তার উপর আমল করবে তারাও অনুরূপ ক্ষমতা অর্জন করতে পারবে তখন ওই লোকেরা ওই সব জাদুবিদ্যা শেখার ব্যাপারে ঝুঁকে পড়লো এবং তাদের অনুসারী হলো এবং কুফরি করতে শুরু করলো বর্ণিত আয়াতে এর প্রতিবাদ করা হয়েছে এবং সুলাইমান আলাই হেউসাল্লামের নির্দোষতা ঘোষণা করা হয়েছে এবং বলা হয়েছে যে সুলাইমান জাদুর বলে নয়। বরং আল্লাহর দেওয়া ক্ষমতার বলে দেশ শাসন করেন মূল কথা হল ভুল পথগামী জাতিরা সকল নবীকে সমালোচনা করেছে এবং সেভাবেই সুলাইমান আলাইহেউসাল্লামকেও তহমত দিয়েছে সুলাইমান আল্লাহ হেউসাল্লামের উপর প্রদত্ত তহমত সূরা সোআদের 34 নং আয়াতে বলা হয়েছে আমি সোলায়মানকে পরীক্ষা করলাম এবং তার আসনের উপরে রেখে দিলাম একটি দেহ যা প্রাণ পাখিবিহীন অতঃপর সে বিনিত হলো এখানে তাফসীর জালালাইনে বলা হয়েছে আমরা তাকে তার রাজত্বের কারণে পরীক্ষা করলাম সেটা এই যে তিনি একজন মহিলাকে বিবাহ করলেন যার প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন এই মহিলা তার গৃহে তার অগছরের করত আর সোলাইমানের রাজত্ব ছিল তার আংটির কারণে এই কারণে তিনি প্রাকৃতিক কর্ম সম্পাদন করার জন্য যাওয়ার সময় অভ্যাসবশত আংটিটি খুলে তার সেই স্ত্রীর নিকটে রেখে যান এমন সময় একটি জিন সুলাইমানের রূপ ধারণ করে সেখানে উপস্থিত হয় এবং তার নিকট থেকে আংটিটি নিয়ে নেয় বেরিয়ে এসে দেখেন অথপর তার সিংহাসনে অন্যজন বসে রয়েছে এবং লোকেরা সবাই তাকে অস্বীকার করে অথপর সে বিনীত হলো অর্থাৎ সোলাইমান কিছুদিন পরে তার আংটির নিকট পৌঁছে যায় অথপর আংটিটি পরিধান করে নিজের রাজত্ব ফিরে পায় আমরা বলি এই ব্যাখ্যায় একটি মারাত্মক ত্রুটি রয়েছে কেননা এই ব্যাখ্যার দ্বারা নবী ও তার পবিত্র স্ত্রীদের মর্যাদা হানি করা হয়েছে যেখানে নবীদের ইজ্জাতের হেফাজতের দায়িত্ব আল্লাহর সেখানে এই ধরনের তফসির বাতিল প্রতিপন্ন হওয়াই স্বাভাবিক বিষয় সালাইমান আলহ্লামকে আল্লাহ পরীক্ষা করেছিলেন এবং সে পরীক্ষার ফলে তিনি আল্লাহর দিকে অধিকতর রুজু হয়েছিলেন কোরআন মজিদে এই ঘটনা আমাদেরকে শোনানোর উদ্দেশ্য হলো আমরাও কোনো পরীক্ষায় অধিষ্ঠিত হলে দিশে হারা না হয়ে যেন নয় তার জানার যথার্থ কোনো উপায়ও আমাদের কাছে নেই এই সম্পর্কে মাননীয় তফসির কারকগণ যে আংটির ঘটনা উল্লেখ করেছেন তাছাড়া তার আংটি শৈতানের করায়ত্ত হওয়া চল্লিশ দিন পর তা মাছের পেট থেকে উদ্ধার করে পুনরায় সিংহাসনে ফিরে পাওয়া ইত্যাদি গল্পকে হাফেজ ইবনু কাসির শ্রেফ উপকথা বলে প্রত্যাখ্যান করেছেন নবী সুলাইমানের নিজের স্ত্রীদের সাথে ঘটনার যে বিবরণ সহি বুখারি সহ অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে সেটিকে কাজে আবু সাউদ আল্লামা আলুসি আশরাফ আলী থানবি প্রমুখ মুফাসিরগণের ন্যায় অনেকে অত্র আয়াতের তাফসির ভেবেছিলেন কিন্তু সেটিও ঠিক নয় ইমাম বুখারি স্বয়ং উক্ত হাদিসকে অত্র আয়াতের তফসিরে আনেননি বরং বিভিন্ন নবীর ঘটনা বর্ণনার ন্যায় রসুদ্সালাহাল্লাম সোলাইমান নবীর সম্বন্ধেও একটি ঘটনা উল্লেখ করেছেন মাত্র অত্র আয়াতের শানে নজুল বা ব্যাখ্যা হিসেবে নয় উল্লেখ্য যে কিছু জায়গায় যে ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে এগুলো নিতান্তই ভুল সুলাইমান আলহাসাল্লামের জীবনী থেকে শিক্ষণীয় বিষয়সমূহ। সমূহ নবুয়াত এবং খেলাফত একত্রে একই ব্যক্তির মাধ্যমে পরিচালিত করা সম্ভব নম্বর দুই ধর্ম রাজনীতির প্রধান চালিকা শক্তি ধর্মীয় রাজনীতির মাধ্যমে পৃথিবীতে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নম্বর তিন প্রকৃত মহান তিনি যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়েও অহংকারী হননি বরং সর্বদা আল্লাহর প্রতি বিনীত থাকেন নম্বর চার দুশ্মন মুক্ত কোন মানুষ দুনিয়াতে নেই সেলাইমানের মতো একচ্ছত্র ও অপ্রতিরোধ বাদশার বিরুদ্ধেও মিছাচার চালানো হয়েছে নম্বর পাঁচ সম্পূর্ণ নির্সাত অনর্থভাবে প্রজা সাধারণের কাজ করেও তারা অনেক সময় না বুঝে বিরোধিতা করে যেমন বাইতুল মোকাদ্দাস মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় আল্লাহ বাকি সময়ের জন্য সেলাইমানের দেহকে লাঠিতে ভর দিয়ে দাঁড় করিয়ে রাখেন জিন মিস্ত্রি এবং যোগারেদের ভয় দেখানোর জন্য যাতে তারা কাজ ফেলে রেখে চলে না যায় এবং নতুন ফন্দি না আটতে পারে সেলাইমান আলহ সাল্লামের ওফাত বরণ এবং রাজত্বকাল সুলাইমান তিপ্পান্ন বছর বয়স পর্যন্ত বেঁচে বছর তিনি রাজত্ব করেন ওফাতের পর তার পুত্র রাহবাম সতেরো বছর রাজত্ব করেন অথপর বনু ইসরায়েলের রাজত্ব বিভক্ত হয়ে যায় তথ্যসূত্র ইবনু কাসির আল বিদায়া নিহায়া কন্ডনং দুই হাদিস নং উনতিরিশ থেকে তিরিশ সুলাইমান মনসুরপুরীর হিসাব মতে শেষ নবী সাল্লাহ আলহিউসাল্লামের আবির্ভাবের প্রায় এক হাজার পাঁচশো ছেচল্লিশ বছর পূর্বে সুলাইমান আলহিউসাল্লাম ওফাত বরণ করেন তথ্যসূত্র মনসুরপুরি রহমত উল্লিল আলামিন খণ্ড নং তিন খ্রিস্টা নং একশো নয় আল্লাহ পাক আমাদের সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দান করুন আমিন